স্বাগতম সবাইকে। থেকে আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে, এবং আজকে আমাদের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অসীম ধারা চ্যাপ্টারটি। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা অসীম ধারা চ্যাপ্টারটি নিয়ে গত দুইটা লেকচার আগে আলোচনা শুরু করেছিলাম, এবং সেই ধারাবাহিকতায় আজকে আমরা আরো কিছু মজার এবং অনেক গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আমাদের আজকে যে প্রবলেমটা প্রথমে রয়েছে সেটা হচ্ছে 7+7+7+7+7+ ইনফিনিটি পর্যন্ত এই টাইপের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর অসীমতক সমষ্টি আমরা কিভাবে বের করতে পারি সেই বিষয়গুলো নিয়ে। তাহলে আমাদের মনে করো এরকম একটা সিরিজ দেওয়া রয়েছে। সিরিজটা কি? সিরিজটা হচ্ছে 7+77+777+ এভাবে কিন্তু চলতেই থাকবে। পরেরটার ক্ষেত্রে 4টা 7 হবে, তারপরেরটা 5টা 7 হবে, এরকম। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটাতে কিন্তু ডিরেক্টলি আমাদের কোনো অসীমতক বা আমাদের ডিরেক্টলি কিন্তু কোনো গুণোত্তর ধারাতে এটা ফর্ম করা নাই। সো আমাদের এখানে একটু চালাকি করতে হবে, সেটা হচ্ছে এখানে ডিরেক্টলি যেহেতু দেওয়া নাই, আমাদের একটা অসীমতক বা আমাদের একটা অসীমতক সমষ্টি বের করার জন্য আমাদের একটা গুণোত্তর ধারা করে নিতে হবে, তাই না? আর গুণোত্তর ধারা করতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে একটু চালাকি করতে হবে। আমাদের একটু আগেই বলেছি আমরা কিন্তু 7/9 যদি নিয়ে নিই তাহলে কিন্তু আমরা ভিতরে 9+9+9+9+ এভাবে এই 9 গুলো কিন্তু আমরা লিখতে পারি। তাহলে আমরা যদি এই 9 গুলো লিখে থাকি তাহলে আমাদের দেখো এই উপরের লাইনটার সাথে কিন্তু এই লাইনটার কোনো পার্থক্য হচ্ছে না, কারণ দেখো আমরা যদি 9 কাটাকাটি করি তাহলে এখানে 1 থাকছে আর এখানে তখন 7 × 1 = 7 থাকবে। সিমিলারলি আমরা যদি 9 1 1 9 99 এর সাথে কাটাকাটি করি তাহলে এখানে থাকবে 11 আর 11 × 7 থাকবে 77। সো আমরা কিন্তু এই লাইনটাকে এইভাবে লিখতে পারি। তাহলে এইভাবে লেখার ফলে আমাদের সুবিধা কি হলো? সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কিন্তু 9 কে 10 - 1 লিখতে পারি, 99 কে আমরা 100 - 1 লিখতে পারি, 999 কে আমরা 1000 - 1 লিখতে পারি, প্লাস ডট টু ডট এভাবে চলতেই থাকবে। বা এখানে তুমি যদি লিখতে চাও n তম পদ পর্যন্ত সেটাও লিখতে পারো। এখন আমরা যেহেতু লিখে রেখেছি 10 - 1 100 - 1 1000 - 1 এভাবে চলতে থাকবে, সো দেখো এখন কিন্তু আমরা 10 - 1টা রেখে দিলাম। এখন 100 যেটা ছিল সেটাকে কিন্তু আমরা 10² লিখতে পারি, আবার 1000 যেটা ছিল সেটাকে কিন্তু আমরা 10³ লিখতে পারি, তাই না? গুড। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা খুব সহজেই একটা সিকোয়েন্সের মধ্যে জিনিসটা নিয়ে আসার চেষ্টা করলাম। এখন আমাদের যেখানে দেখো 10 রয়েছে, 10² রয়েছে, 10³ রয়েছে, পরেরটাই থাকবে 10⁴, তারপরেরটাই থাকবে 10⁵, এভাবে এই জিনিসগুলো কিন্তু আমরা আলাদা করে লিখতে পারি। আর আমাদের বাকি রয়েছে দেখো 1 গুলো, এখানে একটা 1, এখানে একটা 1, এখানে একটা 1, এরকম n সংখ্যক 1 বাকি রয়েছে, আর আগে মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে আমরা আগে মাইনাস চিহ্ন দিয়ে n সংখ্যক 1 লিখতে পারি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমি তোমাদের সুবিধার জন্য আরেকবার বলছি, এখানে যে 10 ছিল, 10² ছিল, 10³ ছিল, এগুলো আমরা সব একসাথে আগে নিয়েছি, এবং আমাদের বাকি ছিল 1 গুলা মাইনাস চিহ্ন দিয়ে, সেই 1 গুলো n সংখ্যক পদ পর্যন্ত বা n তম পদ পর্যন্ত আবার নিয়েছি। তো এই ক্ষেত্রে আমাদের সুবিধা কি হয়েছে? সুবিধাটা হয়েছে দেখো এখানে কিন্তু তোমাদের সেই চেনা পরিচিত আমাদের গুণোত্তর ধারাতে চলে এসেছে, 10⁴, 10³, 10⁴। সো এই পার্টটুকু আমরা যদি গুণোত্তর ধারা দিয়ে বা গুণোত্তর ধারা সূত্র দিয়ে কাজ করতে পারি তাহলে আমরা যেই অ্যান্সারটা পাবো বা যে মানটা পাবো সেটা হচ্ছে 10⁻¹⁰ এখন তোমাদের নিশ্চয়ই মনে প্রশ্ন আসতে পারে এটা কোথা থেকে পেলাম? এটা খুবই সহজ, তোমরা যদি আগের লেকচারগুলো খেয়াল করে থাকো আমাদের সসীম ধারার ক্ষেত্রে, আমাদের গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের সূত্রটা কি ছিল? আমাদের গুণোত্তর ধারার ক্ষেত্রে সূত্রটা ছিল, সমষ্টি বের করার সূত্রটা ছিল a^n-1/r-1। যখন এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করতাম? যখন r এর ভ্যালু 1 এর থেকে বড়। এক্ষেত্রে দেখো আমাদের r এর ভ্যালু কিন্তু 1 থেকে বড়, তাই না? 10² / 10 করলে 10 হবে, তার মানে r > 1। সেজন্য আমরা এই সূত্রটা ইউজ করলাম। তাহলে এখানে a এর ভ্যালু হচ্ছে 10 প্রথম পদ, আর r এর ভ্যালু হচ্ছে
10 এই যে আমরা এখানে দেখলাম 10 স্কয়ার ভাগ 10 ইজ इक्वल टू 10 আর n 1 এখানে যেহেতু n সংখ্যক পদ পর্যন্ত সেহেতু আমরা n 1 লিখলাম আর r 1 10 1 সো এখানে আমরা কিভাবে এই ভ্যালুটা পেলাম তোমরা নিশ্চয়ই সহজেই বুঝতে পারছো এখন আমাদের আরেকটু যে কাজটা বাকি সেটা হচ্ছে এই পার্টটুকু ক্যালকুলেশন করা দেখো এখানে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট n সংখ্যক 1 রয়েছে এখন n সংখ্যক 1 এর n সংখ্যক 1 এর যোগফল কত হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কত হবে বলো তো হ্যাঁ আমরা যদি n সংখ্যক 1 যোগ করি তাহলে আমরা যোগফলটা পাবো n সো আমরা 1 প্লাস 1 প্লাস ডট ডট এই সবগুলোকে আমরা লিখতে পারি n তাহলে দেখো আমাদের মূল কাজ মোটামুটি শেষ এবং এই জায়গাটা ধরাই সবথেকে বেশি ঝামেলাপূর্ণ বা স্টুডেন্টরা এখানেই সবথেকে বেশি ভুল করে থাকে তাহলে আমরা এই জায়গাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এবং আমরা খুব সহজে বোঝার চেষ্টা করলাম এখন আমরা যদি আরেকটু ক্যালকুলেশন করি এই 10 টা রেখে দিলাম আর 10 মাইনাস 1 আমরা এখানে 9 লিখতে পারি আর 10 টু দি পাওয়ার n মাইনাস 1 এখানে রেখে দিলাম আর মাইনাস n এটা বসিয়ে দিলাম তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি দেখো ফাইনালি আমাদের মূল কাজ মোটামুটি শেষ আমরা এখন শুধুমাত্র গুণ করে দিব তাহলে 10 গুণ 7 আমরা 70 পাচ্ছি আর 9 গুণ 9 আমরা পাচ্ছি 81 তাহলে এটা সরাসরি লিখে দেওয়ার পর আমরা 10 টু দি পাওয়ার n মাইনাস 1 এটা যেটা ছিল সেটা লিখে দিলাম আর 7 বাই 9 এটার সাথে কিন্তু n ও গুণ হবে তার মানে আমরা পাচ্ছি 7n বাই 9 সো এটাই আমাদের কাঙ্ক্ষিত যোগফল তাহলে এটাকে আমরা অ্যানসার বলতে পারি তাহলে এই টাইপের যত অঙ্ক আছে সেটা কিন্তু তোমরা খুব সহজেই একটু খেয়াল করলে খুব সহজেই একটু রুল অনুযায়ী করলে খুব সহজেই করে ফেলতে পারবে তাহলে একটু আগে আমরা যে অঙ্কটা শিখলাম 7 প্লাস 7 7 প্লাস 7 7 7 প্লাস 7 প্লাস 7 ইনফিনিটি পর্যন্ত বা n সংখ্যক বা n তম পদ পর্যন্ত ঠিক সেই ধারাবাহিকতায় আমরা আরেকটা অঙ্ক শিখবো একই রকম তোমরা এই অঙ্কটা নিজেরাই করতে পারবে তারপরও তোমাদের একটু হেল্প করে দিচ্ছি আমি একটু চেষ্টা করি অলরাইট তাহলে আমরা প্রথমে কি বলেছিলাম এই টাইপের যত অঙ্ক থাকবে প্রথমে আমরা কি করব একটা সিকোয়েন্স আনার চেষ্টা করব আর সিকোয়েন্স আনার জন্য আমরা প্রথমে তাহলে কি করব 5/9 নিয়ে নেব তারপর এখান থেকে দেখো 9 প্লাস 999 প্লাস 999 প্লাস ডট 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 এভাবে চলতেই থাকবে তো এগুলো করার আমাদের কারণ কি ছিল কারণ হচ্ছে 9 কে আমরা 10 মাইনাস 1 লিখতে পারি 99 কে আমরা 10 স্কয়ার মাইনাস 1 লিখতে পারি 999 কে আমরা 10 কিউব মাইনাস 1 লিখতে পারি এখন আমরা এই 10 10 স্কয়ার 10 কিউব এগুলো সব একসাথে লিখব আর 1 1 1 1 গুলো একসাথে লিখব দেখো আমরা এখানে একটা কাজ করেছি সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে মাইনাস 1 হবে তাই না আমাদের কিন্তু এখানে যেহেতু মাইনাস রয়েছে মাইনাসটা কমন নিয়ে আমরা n সংখ্যক 1 নিয়ে নিলাম তাহলে এখানে আমরা কি করতে পারি এখানে আমরা এখানে কিন্তু তোমরা ইচ্ছা করলে লিখতে পারো যে n তম পদ পর্যন্ত এখানেও তোমরা ইচ্ছা করলে লিখতে পারো যে n তম পদ পর্যন্ত অলরাইট এখন আমরা এখানে গুণত্ব ধারার সূত্র অনুযায়ী 10 স্কয়ার a r আমি আবারো লিখে দিচ্ছি তোমাদের সূত্রটা a r টু দি পাওয়ার n 1 বাই r 1 এই সূত্রটা অ্যাপ্লাই করে এখানে আমরা করতে পারি যেখানে a হচ্ছে 10 r এর ভ্যালু হচ্ছে 10 আর n এর ভ্যালু আমাদের জানা নাই আর r এর ভ্যালু যেহেতু 10 তাহলে নিচে আমরা লিখতে পারি 10 মাইনাস 1 আর n সংখ্যক 1 যোগ করলে আমরা পাচ্ছি n তাহলে আমাদের কাজ মোটামুটি শেষ এখন আমরা জাস্ট কিছু সিম্পল ক্যালকুলেশন করব এবং আগের মতো ঠিক আগের অঙ্কটার মতো আমরা সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে আমরা ফাইনালি যে অ্যান্সারটা আমরা দাঁড় করাতে পারছি সেটা হচ্ছে 50/81 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 5n/9 তাহলে আমরা দেখলাম যে কত সহজে এই ইম্পর্টেন্ট কিন্তু দেখতে জটিল অঙ্কগুলো কিভাবে আমরা করতে পারি তাহলে তোমরা বাসায় এই টাইপের যত অঙ্ক রয়েছে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং তোমাদের রিভিউ এবং ফিডব্যাক অবশ্যই আমাদের জানাতে ভুলবে না তাহলে ভালো থেকো সবাই এবং গুড লাক সবাইকে